শুভেচ্ছা সবাইকে। আজকের ভিডিওটা একটা এক্সপেরিমেন্টাল ভিডিও, কোনো প্ল্যান পরিকল্পনা ছাড়াই করা। অনেকদিন যাবতই আমার ইচ্ছে ছিল যে অনেকেই দেখি টাইপোগ্রাফি পেন, ক্যালিগ্রাফি পেন দিয়ে কাজ করে, আর তাছাড়া পেন এন্ড ইঙ্কের প্রতি আমার আগ্রহ সবসময়ই। যদিও বরাবরই গ্রাফিক্সের ডিজিটালি কাজ করা হয়, বাট কালি কলমের প্রতি একটা দুর্বলতা আমার সবসময়। তো সেই পারপাস থেকেই রিসেন্টলি আমি নিউ মার্কেট থেকেই এই মেরের সেটটা কিনি। এটা হচ্ছে 9টা পেন, একটা কলম, মোটামুটি 10টা পেনের সেট। তো দেখা যাক, অনেক দিনের ইচ্ছা, আজকে বাস্তবায়ন করব কেমন লাগে কাজ করে, আর সেটা আপনাদের সাথে শেয়ার করা। অনেকেরই ইচ্ছা আছে, ভালো লাগা আছে যে কালি কলমে কাজ করলে কেমন হয়। আমার মতো যেমন এটা করতে করতে আমার কাছে মনে হলো যে কাজটা করে রাখি। আমি যেমন অনেকদিন যেমন চিন্তা করতেছিলাম, খুঁজতেছিলাম যে অনেকেই করে, দেখি কেমন লাগে, সেই পারপাস থেকেই ভিডিওটা করা। তো এটা হচ্ছে প্রথম, আমি সবচেয়ে ছোট পেনটা নিছি, 9টা পেনের মধ্যে সবচেয়ে যে ছোটো সাইজ, সেই পেনটা দিয়ে কাজ করতেছি আমি। একদম চুবিয়ে চুবিয়ে কাজ করতে হবে নর্মালি এটা দিয়ে। আমার কাছে প্রথমে মনে হয়েছিল কাজ করার আগে যে এটা বোধহয় এটা বিরক্তিকর, যে চুবিয়ে চুবিয়ে কাজ করা, পেনের মধ্যে খালি শেষ হয়ে যাবে আবার চুবানো, এটা বোধহয় একটা ডিস্টার্বিং। বাট কাজ করার পরে মনে হলো যে না, এটা বেশ ভালোই, খারাপ না, কাজ করা যায়। এবং ড্রয়িং বরাবরই আমার ইলাস্ট্রেশন করতে ভালো লাগে, আজকের কাজটাও ইলাস্ট্রেশন বেস, এটা প্রকৃতির। আর সাথে হচ্ছে ওয়াটার কালার একটা, এটাও একটা এক্সপেরিমেন্ট। আমার চিন্তাধারা ছিল যে যেহেতু কালার স্প্রেড হয়ে যায় কি না ওয়াটার কালার করলে, যারা ওয়াটার কালার করেন গতানুগতিক ইলাস্ট্রেশন বেস, তাদের জন্য আমার মনে হয় এটা ভালো। ড্রয়িং বেস যারা কাজ করেন ওয়াটার কালার সাথে কম্বাইন করে, এটা খারাপ না আমার কাজ করার পরে যেটা মনে হয়েছে। তো একটা নিঃসর্গ চিত্র আমি ড্রয়িং করতেছি, কিছু একটা ক্যারেক্টার, গাছ, লতা পাতা, এই দিয়ে আর আমার কোনো কিছু না, কোনো প্ল্যানও নাই আসলে কি করব। হুট করে মনে হলো নিয়ে আসছি, সো একটা ভিডিও করি আর আপনাদের সাথে শেয়ার করি, এটা হয়তো আপনাদের কাজে আসতে পারে। এবং আমি টাচ করে করে দেখলাম কাজ করার পরে যে স্প্রেড হয়ে যায় কি না, এটা স্প্রেড হচ্ছে না, বেশ পারমানেন্ট। কালার দেওয়ার পরে মনে হলো যে না, সাথে সাথে শুকায় যায়, এটা ছড়ায় না, বেশ মজার একটা এক্সপেরিমেন্ট বলা যায় আর কি। তো এটা আসলে বেসিকলি টাইপোগ্রাফি ক্যালিগ্রাফি সেট এবং ছোটো ছোটো সাইজের কি তিনটা ছোটো সাইজ পেন আছে, যেটা আসলে ড্রয়িং করার জন্য। আমি আজকে কোনো টাইপোগ্রাফি বা ক্যালিগ্রাফি এক্সপেরিমেন্ট করব না, যেহেতু আমি বরাবরই ইলাস্ট্রেশন বেস কাজ করি, সো এই জন্য আমি ইলাস্ট্রেশন দিয়েই শুরু করছি এক্সপেরিমেন্টটা, ড্রয়িং করে দেখি কেমন লাগে। আর টাইপোগ্রাফি বা ক্যালিগ্রাফির কাজ করলে চেষ্টা করব পরবর্তীতে শেয়ার করার। আপাতত একটা নিঃসর্গ চিত্র আমি ড্রয়িং করতেছি। তো যারা কাজ করতে চান হাতে কলমে গ্রাফিক্সের পাশাপাশি করতে পারেন, আমার মনে হয় খারাপ না, এটা ভালোই, বেশ কমফোর্টেবল, আমি বেশ মজা পাইছি। সো আপনারা করে দেখতে পারেন কেমন লাগে। সো এই আর কি, উন্নত আপনাদের সাথে শেয়ার করান ছোট্ট একটা অভিজ্ঞতা, ছোট্ট একটা ভিডিও। থ্যাংক ইউ, ভালো থাকবেন।